সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুরের অন্যতম বৃহত্তম হাট কাহারোল হাট। প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আপনারা দেখছেন যে গাভী এবং বাছুর সহ উন্নত জাতের গাভী বাছুর যারা খোঁজ করেন মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি। আর জানিয়ে রাখি যে এই হাটটি শনিবারে বসে, আপনারা তো সবাই জানেন যে সপ্তাহে একদিনই বসে। তো আসুন আমরা এই হাট থেকে আপনাদেরকে গাভী গরু বাছুর সহ কী পরিমাণ দাম চায় সেগুলি আমরা জানানোর চেষ্টা করি এবং সেই সঙ্গে আমরা কিছু বিক্রেতারও আপনাদেরকে মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করব। এই যে প্রথমে আমরা একটা কালো একটা গাভী দেখছি, এই যে দেখুন ভাই, এটা দাঁত কয়টা? জোয়ান। আচ্ছা, এটার দুধ কতটুকু হয় ভাই? 14 লিটার দুধ হয়। আর বাছুরটা কি? আচ্ছা, বকনা। আচ্ছা, বেশ লম্বা তবে একটু শুকনো আছে। আর এটার দাম কত যাচ্ছে? 1,50,000। ভাই একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? আসগার। ভাই কোথা থেকে আসছেন? সৈয়দপুর থেকে। আপনি এই গাভী গরুর ব্যবসা করেন? আচ্ছা, গাভী গরু যদি কেউ আপনার কাছে চায় দূর দূরান্ত থেকে আপনি দিতে পারবেন? কতগুলি দিতে পারবেন? 8টা 10টা 15টা। আর বাইরে থেকে জোগাড় করে দিতে পারবেন? মোটামুটি আপনার কাছে 8-10টা করে থাকে সব সময় থাকে। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ যে মানুষ করবে, হ্যাঁ, যোগাযোগের ঠিকানাটা একটু বলেন, আপনার মোবাইল নাম্বারটা। আমার মোবাইল নাম্বার 017 হ্যাঁ 83 হ্যাঁ 155 হ্যাঁ 160। আরেকবার বলেন। 017 হ্যাঁ 83 হ্যাঁ 155 হ্যাঁ 160। আচ্ছা, আমরা একটু যদি একটু ইয়েগুলি এই গরুগুলির দামগুলি নির্ভর করে আসলে কিসের উপর? দুধের উপরে। দুধ আর জাত। আচ্ছা, দুধ আর জাত। আচ্ছা, জাতটা আমরা পরে আমরা হিসাব করব। আমরা দুধের উপরে যদি বলি, যদি 10 লিটারের গরু হয় তাহলে আপনার কাছে কি পরিমাণ দাম হবে? 1,30,000। আর যদি 15 লিটার হয় তাহলে 1.5 লাখ। তাহলে 1.5 লাখ। আর 20 লিটার হলে 2 লাখ। মানে আপনার জবান ঠিক থাকবে তো? যারা এই দুধ নাপে নেবেন, ছেঁকে নেবেন 2 বেলা, মানে সৈয়দপুরে এসে আপনার কাছে দুধ যদি মেপে নেয় তাহলে আপনি বলছেন যে 10 লিটার আপনি দিবেন 1,30,000, 15 লিটার হলে 1.5 লাখ, আর 20 লিটার হলে 2 লাখ। এটা আপনি মেপে দিবেন। আচ্ছা আসগার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে কিছু বিক্রেতারও আমরা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করলাম যে এই ধরনের উন্নত জাতের গাভী আপনারা যারা খোঁজ করেন তারা যারা যোগাযোগ করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা এসেছি। তো আমরা এখানে একজন দেখছি, একজন বাইরে থেকে একজন ক্রেতা এসেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে আসছেন। গাজীপুর থেকে আসছেন, কি গরু নিতে আসছেন? আসলে আমি আসছিলাম দুধের গাভী নেওয়ার জন্য। হ্যাঁ, এখন দেখছি, আসছি মাত্র কিছুক্ষণ হলো, দেখতেছি। আচ্ছা, এই হাটে মানে আপনি খোঁজ পাইলেন কোথা থেকে? এই হাটে খোঁজ পাইছি আপনার ইউটিউব চ্যানেল পিসিটিভি। আচ্ছা, পিসিটিভি থেকে আপনি এই হাটে। এই হাটে আপনি দামগুলি কেমন বুঝছেন? দাম এখন মোটামুটি লেভেলই, আমাদের মোটামুটি লেভেল, খারাপ এখন খারাপ না, যা আগের থেকে মোটামুটি দাম অনেকটাই বেড়ে গেছে। আগের থেকে দামটা একটু, আগে যে বাজারটা ছিল মোটামুটি অনেক বেড়ে গেছে। না, গাভী গরুর বাজারটা তো ঈদের আগে একটু খারাপই হয়। আচ্ছা, মোটামুটি এখন আপনি বলছেন যে বাড়তির দিকে। আপনার কি খামার আছে? হ্যাঁ, খামার আছে। আচ্ছা, তার মানে তো আপনি গাভী চিনেন? হ্যাঁ, গাভী চিনি, মোটামুটি ভালো চিনি। মানে অনেকেই তো হাটে এসে তো গাভী কিনতে চায় না, কিন্তু আপনি হাটে এসেছেন মানে একটা কনফিডেন্স থেকে নাকি? আচ্ছা, ভেটেরিনারি ট্রেনিং করা আছে আপনার? হ্যাঁ, মানে আপনি গরু দেখে চিনতে পারেন যে গরুটা ডিস্টার্ব আছে কি নেই। আচ্ছা আচ্ছা, তো এই যে এই হাটে যে আমরা এই যে গরুগুলি দেখছি, এই গরুগুলি কি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। তবে আসলে কি গাড়িগুলো আসলে দাম মানছে না, একদম ব্যবসায়ী যদি কাস্টমারকে না ঠকায় তাহলে আমার মনে হয় ব্যবসায়ীরাও ব্যবসা ভালো হবে, কাস্টমার আগ্রহ নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আপনার ওপিনিয়ন হচ্ছে এটাই? আমার ওপিনিয়ন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, তারপর আমরা একটু দেখি। ভাই এই গরুটা কার? এই গরুটা আমার ভাই। আপনার দাঁত কয়টা? দাঁত ভাই নতুন জোয়ান। আর বাছুরটা কি? বাছুরটা বাচ্চি বাছুর। বকনা। দুধ কতটুকু হয়? 7 কেজি। 2 বেলায় 7 কেজি? 1 বেলা। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম চাইছি 110। 1,10,000। আর গ্রাহক কত বলছে? আশি পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? 90-95 আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই কাহারোল হাট আবারও জানিয়ে রাখি, আজ জাতীয় শোক দিবস 15ই আগস্ট। এই 15ই আগস্টে আমরা এই হাট থেকে আপনাদেরকে গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করছি। এই যে এখানে আমরা দেখছি, ভাই এটা দাঁত কয়টা? নতুন জোয়ার। দুধ কতটুকু হয়? 13 লিটার। আর বাছুরটা কি? বকনা। এটার দাম কত যাচ্ছে ভাই? দাম কত যাচ্ছে? 1 লক্ষ। শুনছেন, 1 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে বকনা বাছুর। এই যে দেখুন, প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আজ, কিন্তু ওনারা বলছে যে কাস্টমার নেই, কাস্টমারের সংখ্যা কম। আবার একজন গাজীপুর থেকে এসেছেন, উনি ওনার কাছে আপনারা শুনলেন যে দাঁতটা একটু বেশকির দিকে বলছে ওনারা। ভাই দাঁত কয়টা? 6 দাঁত। দুধ কতটুকু হয়? 14 কেজি। বাছুরটা কি? আচ্ছা, সার বাছুর। দাম কত যাচ্ছে? 1,55,000। গ্রাহক কত বলছে? 25-30। আপনার নিয়ত কত? 40 আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপনারা দেখছেন, এটা গাভী হাটি এবং সমস্ত উন্নত জাতের গাভী এই হাটিতে পাওয়া যায়। তারপর আমরা একটু এদিকে দেখি। ভাই এটা দাঁত কয়টা? 8 দাঁত। বাছুরটা কই? বাছুরটা মারা গেছে। আচ্ছা, দুধ কতটুকু হয়? এখন রানিং 12 কেজি আছে। পেটে কি গাভ আছে? গাভ নাই। এটা দাম কত যাচ্ছে? হয়ে গেল কত দিয়ে? 95,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে খালি গরুটি 95,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল। আসুন আপনাদেরকে আরো কিছু আমরা গাভী গরু, আমরা এখানে একটা অনেক বড় একটা গাভী দেখছি। ভাই এই গাভীটা কার? দাঁত কয়টা? 2 দাঁত। বাচ্চা আছে? কোথায়? 5 মাসের গাভ আছে। দাম কত যাচ্ছে? 1,10,000। গ্রাহক কত বলছে? 80-90। আপনার নিয়ত কত? আচ্ছা, লাখ হইলে আপনার নিয়ত দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, উনি বলছে যে ওনার নিয়ত 1 লক্ষ হলে দিবেন। আর এই যে দেখুন, প্রচুর গরুর আমদানি, প্রচুর গরু ঢুকছে বের হচ্ছে। আপনাদেরকে আমরা দিনাজপুরের অন্যতম বৃহত্তম কাহারোল হাট আমরা দেখানোর চেষ্টা করছি। তারপর আসুন আমরা আরও কিছু বাছুর সহ যেগুলি, সেগুলির আমরা দাম জানানোর চেষ্টা করি। আপনারা মূলত বাছুর সহ দামগুলি আমাদের কাছে জানতে চান। ভাই এটা এই লাল গরুটা কি জাতের গরু? ফ্রিজিয়ান। এটা বাছুর কই? বাছুর নাই। এটা গাব আছে? গাব নাই। দুধ কতটুকু হয় ভাই? 7 কেজি। দাম কত যাচ্ছে? 1,05,000। আর গ্রাহক কত বলছে? 90-95 পর্যন্ত দাম উঠেছে। শুনছেন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিমাণ হুড়াহুড়ি লেগেছে, আপনারা দেখছেন যে প্রচুর হুড়াহুড়ি। এই কাহারোল হাট দিনাজপুরের অন্যতম বৃহত্তম এই হাট, বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম বলা যায় এই হাটকে। এই হাট থেকে আমরা গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করছি। ভাই এটা দাঁত কয়টা? দাঁত জোয়ান। দুধ কতটুকু হয়? 12। বাছুরটা? সার বাছুর। দাম কত যাচ্ছে? 1,30,000। মানুষ দরদাম করছে? 70 পর্যন্ত? তাহলে হ্যাঁ, 1,05,000 পর্যন্ত। আপনার নিয়ত কত? নিয়ত 20 হলে ছেড়ে দিন। আচ্ছা, শুনছেন দর্শক, এই যে আপনারা দেখছেন। তারপরে এখানে দেখি একটা লাল গরু দেখছি আমরা বাছুর সহ। ভাইটা দাঁত কয়টা? 6 দাঁত। বাছুরটা? সার বাছুর। এই যে দেখছেন সার বাছুর। সুপ্রদর্শী দেখুন, আমাদের দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এত পরিমাণ লোক। এই যে দেখুন। ভাই দুধ কতটুকু হয়? 11 লিটার। দাম চাচ্ছেন কত? 1,30,000 গ্রাহক কত বলছে এখন পর্যন্ত? 1,00,000 বলছে। আপনার নিয়ত কত? 1,20,000 হলে ছেড়ে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রাস্তাতে পর্যন্ত গরু উঠে গিয়েছে। এই যে দেখুন, রাখার জায়গা নেই, রাস্তাতে পর্যন্ত সমস্ত গরুগুলি এই কাহারোল হাটে উঠে গিয়েছে। তো আপনাদেরকে এতক্ষণ আমরা এই কাহারোল হাট থেকে গাভী গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করলাম, উন্নত জাতের গাভী গরু। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা।